মণিপুরের পরিস্থিতির খানিকটা উন্নতি। আজ চূড়াচাঁদপুরে কিছুক্ষণের জন্য শিথিল করা হয় কারফিউ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে মানুষ কিনতে পারেন তার জন্য ছাড় দেওয়া হয়। সাধারণের কাছে শান্তি বজায় রাখতে আবেদন করছে প্রশাসন। আবেদন করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অশান্তি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বাহিনী, মোতায়েন র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। রাস্তায় রাস্তায় চলছে বাহিনীর তল্লাশি। এখনও পর্যন্ত 23,000 মানুষকে সরানো হয়েছে, বিবৃতি দিয়ে জানিয়েছে সেনা। সমিত সেনগুপ্ত সেখানকার পরিস্থিতি আমাদের তুলে ধরছেন। সমিত, একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে সেখানকার ছবি তুমি তুলে ধরেছিলে, কি পরিস্থিতি আজ, কিছুটা কি উন্নতি হয়েছে পরিস্থিতি? 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। দেখো, আজকে সকালে 7টা থেকে 9টা পর্যন্ত কাফি ছাড় দেওয়া হয়েছিল ইম্ফল শহরে। এর বাইরে কিন্তু, ইম্ফল শহরের বাইরে কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। অবশ্যই ইম্ফল শহরে উত্তেজনা রয়েছে, কিন্তু যে 8টা ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত কারফিউ জারি ছিল সেই সবটা 8টা ডিস্ট্রিক্টেই এখনো পর্যন্ত কারফিউ রয়েছে। আর্মির অপারেশন চলছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো পর্যন্ত চূড়াচাঁদপুরে রয়েছে। আমরা সেখানে দর্শকদের দেখিয়েছি কি ভয়ঙ্কর পরিস্থিতি। একটার পর একটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট চলেছে যথেচ্ছভাবে। এবং গতকাল সেনাবাহিনীর লোকজন যখন, বেশ কিছু মানুষ যারা মৈতি সম্প্রদায়ের, তারা যখন সেখান থেকে ইভ্যাকুয়েট করে নিয়ে আসতে গেছিল, সেই সময় সেনাবাহিনীর উপরে গুলি চালা, পাথর বৃষ্টি করা হয়েছিল এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনীর তরফ থেকে গুলি চালানো হয়েছে, যেখানে 2 জন ইনজিওর্ড হয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে গতকাল পর্যন্ত বলা হয়েছিল 20 জনের মৃত্যু হয়েছে এই এই দাঙ্গার কারণে। তবে সেই তাদের কি কারণে মৃত্যু হয়েছে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে না একে অন্য জনকে, একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়ের মানুষকে মেরেছে, সেই বিষয়ে কিন্তু ডিটেইল তথ্য দেওয়া হয়নি। যদিও বেসরকারি মতে এই সংখ্যাটা অনেক বেশি হওয়ার আশঙ্কা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তোমাকে জানিয়ে দিই, এক্ষুনি এই মুহূর্তে আমরা পেলাম রাজ্যের, মণিপুরের যিনি রাজেশ কুমার সিং মুখ্য সচিব ছিলেন, তাকে অপসারণ করা হয়েছে। তার জায়গাতে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের যিনি অতিরিক্ত সচিব ছিলেন, তাকে এখানে, বিনীত যোশী, তাকে ইমিডিয়েটলি দিল্লি থেকে এখানে মণিপুরে ফেরত পাঠানো হচ্ছে। তিনি ডেপুটেশনে ছিলেন দিল্লিতে, তাকে ফেরত পাঠানো হচ্ছে মুখ্য সচিব করে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কারণ এই যে পুরো এত বড় ঘটনাটা হয়েছে, প্রশাসনিক তরফ থেকে কোনো ত্রুটি ছিল বলে কিন্তু মনে করা হচ্ছে, এবং সেই কারণেই একেবারে সরাসরি রাজ্যের মুখ্য সচিবকে অপসারণ করা হয়েছে। ধন্যবাদ সমীর সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি জানালেন মণিপুরের মুখ্য সচিবকে অপসারণ করা হয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা উন্নতি হলেও চূড়াচাঁদপুরে সেখানে কিন্তু এখনো থমথমে পরিস্থিতি রয়েছে। মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।